সাহেব, আমরা তো টাকা আদায় করতে পারছি মানে আমরা দুই তিন তারিখ ডাকলাম যে হাজির হয় না, হওয়ার পরে আইসি সাহেবকে বললাম যে ভাই আমরা তো একটা ব্যর্থ হয়ে যাচ্ছি, আপনার রেট আদি করে দিচ্ছি। আচ্ছা, আমি এ কথা বললাম, মনিরই ডাকলাম, মনির মেম্বার আসলো আইসি আর কি। আমরা আইসি সাহেবকে বললাম দোকানে বসে কথা বলার জায়গা না, তা আপনার যে হল রুম আছে মানে উনি যেখানে ই করে ওই জায়গা আমরা খুব বসি, আমরা সালিস করি, সালিস করে সিদ্ধান্ত নিলাম। দেখলাম দুই পক্ষের মানে ওই স্টাম্প করে দিছে, একটা করে দিছে 1.5 লাখ, আরটা আছে 2 লাখ, মোট 3.5 লাখ টাকার স্টাম্প। তো আমি বললাম যে টাকা দিতে হবে, আমি বললাম যে 3.5 লাখ টাকাই তুমি তুমি একজনের টাকা নিলে তার কি আবার বউ নিলে এত বড় বিয়া দোকান, এই টাকা দিয়ে তোর যাচ্ছি। পিসি সাহেব বললো যে আপনি যে কথা বলতেছেন আমারে যে তাতে ও টাকা দেবে কনতে, ও কি টাকা নিয়ে আসে না, তার একটু সময় দেন, আমি সময় দেব, কিন্তু আমাদের সঙ্গে লেখাপড়া হচ্ছে। তারপরে কি আইসি সাহেব ওরে অ্যারেস্ট করে নিয়েছিল? না না না, ও তো আমাকে কথা মতো, আচ্ছা মানে আমরা তাকে আজিম করতে পারতেছি না, যে অ্যাসাল্ট হিসেবে হাসপাতালে ভর্তি হল, ও তো ও আছে বাজে কথা। আসাদের বিষয়টা কি, আসাদ তো পুলিশ হেডকোয়ার্টার্সে এসপির কাছে অভিযোগ করেছে, আছে লোকজন আছে না পিছনে। আপনার নাম কি? আমি মকবুল হোসেন স্যার, গিয়েছিলাম ওর ওর স্বীকারোক্তির পরেই সালিসটা করা। আর অরিজিনাল ইস্তাম দেখেছি, ইস্তামের সাথে কথার সাথে তাল মিল আছে, টাকা ধারে স্বীকার করে, উদ্দেশ্য ভালো না, জিজ্ঞেস করলাম এই টাকা পর্যন্ত থাক, ওর বউটা নিয়ে দিলে বউটা না নিতে পারছে, যে মহিলা শুধু মাইয়ে বিয়ে দিচ্ছে আর কি, আর একজন সব চলে যাওয়ার বয়স আছে। ইস্তামালারে বলে দিচ্ছে আমরা ফিরো বিদেশ, ইস্তামাটা দেব না পারলি আদায় করে নিই, আমার কাছে দাও। তার জবানবন্দির পরেই এই সালিস হয়েছে, এই হচ্ছে মূল বিষয়। অভিযোগ করতেছে আইসি সাহেব ধরেছে মারেছে ইত্যাদি ইত্যাদি, আমরা পুরো সময়টা সেখানে। তাহলে অ্যাসাল্ট যেটা দেখাচ্ছে ওটা কি নিজে করেছে? পারে আপনার ওয়াইফ নিয়ে গেছে কতদিন আগে? প্রেম করে বের করে নিয়ে গেছে ওই ওরা সেই বড় ভাবি ভাবি আছো তাহলে বলে কি যে বড় ভাবি আসতে আমার মা আশ্রমে তুলবে। আচ্ছা, আর কেউ যদি কিছু কয় তা কিছু মনে করেন না, আমাদের সেই 50,000 টাকার লোন নেছে, নেওয়ার পর আর ইসলাম করে 1.5 লক্ষ টাকা নেছে, ওই তিন সব ইসলাম করে দিচ্ছে, সেই নিজেই ইসলাম করেছে, আমি করিনি। আপনার নাম কি? রোমা। আপনি কত টাকা দিচ্ছেন? আমি কি জন্য দিচ্ছেন? আর 35,000 টাকা স্ত্রী? আচ্ছা, কিস্তির টাকা দিয়ে এই নিয়ে মোট আমার কাছে মোট 1,30,000 টাকা। আমি কাছে ভাই কিস্তির টাকা দিয়ে তারপর বউ নিয়ে চলে গেছে, আমার ভাবি নিয়ে চলে গেছে, তারপরে আমি কাছে ভাই তুমি যাই আপনার ভাই? জি। আচ্ছা, তারপরে বললো আমি টাকা দিতে পারবো না, আদায় করে নেয়। এবার তারপরে আপনারা কি আইসি সাহেবের কাছে আবেদন করেছেন টাকা আদায় করার জন্য? চেয়ারম্যান বললো কেউ পারলো না, তারপরে আইসি আইসি সাহেবরে বললাম স্যার এই ঘটনা আঠেও না, চেয়ারম্যান আইসি সাহেবের স্যারকে বললো যে আমি তো পারলাম না, তুমি একটু এই ডাকিয়ে আমাকে শুনে মিলে করে তুমি একটা বিচার করে দাও।